আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো, আমরা ওনার সমস্যা নিয়ে কথা বলবো। প্রথমে একটু জানতে চাইবো আপনার নাম। নাম আফিয়া খাতুন। আফিয়া খাতুন, আপনি কোথা থেকে এসেছেন? রায়পুর লক্ষ্মীপুর থানা। লক্ষ্মীপুর জেলা থেকে এসেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? কত বছর যাবত এই সমস্যাটা ভুগছেন? তিন চার বছর লইয়ে বেশি। গত তিন চার বছর যাবত আপনি এই সমস্যাগুলো? ওষুধ খাইছি, ধরে না। আপনার বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, কিন্তু সেটার কোনো ফলাফল আপনি পাননি? না। আচ্ছা, এখানে আমরা ওনার একটু ছেলেকে পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ হেলালউদ্দিন। হেলালউদ্দিন স্যার, আপনার মাকে আমরা দেখতে পাচ্ছি যে উনি নিজেই বলছেন যে উনি এখন আগের থেকে অনেকটুকু সুস্থ। আমাদেরকে একটু বলবেন যে উনি গত তিন চার বছর যাবৎ যে ওনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা উনি ভুগেছেন, বিভিন্ন হয়তো ডক্টর আপনারা দেখিয়েছেন, তো আমাদেরকে একটু বলেন যে ওনার আগের যে অবস্থা এবং বর্তমান অবস্থা আপনি ওনাকে কেমন দেখছেন? জি, আমার আম্মা হাঁটতে পারতো না, হাঁটুতে ব্যথা ছিল, মাথাতে ব্যথা ছিল, হাঁটতে পারতো না, বাথরুমে যেতে পারতো না, অনেক কষ্ট হয়তো। আচ্ছা, অনলাইনে ওনার হাসপাতালের বিজ্ঞাপন আমরা দেখি, ডক্টর শফিউল্লাহ প্রধান, শফিউল্লাহ প্রধান স্যারের। জি জি, হ্যাঁ, এখানে আসি আমরা, এখন যাব 15 দিন যাবত চিকিৎসা নিয়েছি। এখন আমার মা অনেক মোটামুটি অনেকটাই সুস্থ, আগের থেকে অনেকটুকু সুস্থ, ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কতদিন যাবত এখানে আপনারা ট্রিটমেন্ট করেছেন? এখানে আজকে 14-15 দিন হয়েছে। 14-15 দিন যাবত আজকে এখানে ট্রিটমেন্ট করছেন? আচ্ছা, 14-15 দিন ট্রিটমেন্ট করার পরে এখন আপনারা বলছেন যে আপনার মা আগের থেকে অনেকটুকু সুস্থ এবং ভালো বোধ করছেন, উনি কি এখন হাঁটা চলা সবকিছু উনি করতে পারছেন আগের মতো? আগের মতো করতে পারছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? এই যে ফেসবুকে আপনাদের অ্যাড দেখে, ফেসবুকের মাধ্যমে সবার প্রথমে জানতে পারেন, অনলাইনের মাধ্যমে দেখেছি। আচ্ছা, জানার পরে কি বলেন? জানার পরে তারপরে এগুলো দেখছি, এখানে ভালো চিকিৎসা হয়, এখানে অনেক অনেক রোগীর চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, ফিরে গেছে, এগুলো দেখেছি। তারপরে আমাদের আশ্বস্ত হয়েছে, বিশ্বাস হয়েছে, এখানে আমার মায়ের চিকিৎসাটা করাইলে ভালো হবে ইনশাল্লাহ। এখন আমরা আনছি, চিকিৎসা করাইছি, ইনশাল্লাহ আমার মা অনেকটাই সুস্থ আছে, অনেকটুকু সুস্থ এবং ভালো অবস্থায় আছে। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, ওনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, উনি কি সবটুকু পেয়েছেন? সবটুকু পেয়েছে, মানে এখানকার স্টাফদের সেবা যত্নে উনি অনেক সুস্থ হয়ে গেছেন, অনেক ভালো অবস্থায় আছেন, ভালো অবস্থায় আছেন, বহুত কিছু। এবং তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না? খুবই সমাদর করেছে, ভালো ব্যবহার করেছে। আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগছে, খুবই ভালো এখানকার পরিবেশ, শীতাতপ নিয়ন্ত্রিত, পার্ট বাই পার্ট আপনার কেবিন রুম সবই ঠিক আছে ইনশাল্লাহ। এখানে আপনারা আসলে, যদি কেউ আসেন তা আসেন, চিকিৎসা করতে পারবেন, এক কথা চমৎকার লেগেছে আপনাদের কাছে। স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার মা গত তিন বছর যাবত ওনার হাঁটু ব্যথা সহ কোমর ব্যথা এবং বুকে ব্যথা উনি কষ্ট পেয়েছেন, বিভিন্ন জায়গায় হয়তো আপনারা ট্রিটমেন্টও করেছেন, যে ধরনের আপনাদের ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের ফলগুলো হয়তো আপনারা পাননি, আপনাদের মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছেন, যারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে। অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, কিন্তু তারপরে ওনারা সঠিক চিকিৎসাটা পান না। অনেকে দেখা যাচ্ছে যে আপনার ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে দেখা যাচ্ছে তারা পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা আসবেন এখানে চিকিৎসা নিতে, আপনারা চিকিৎসা অবশ্যই চিকিৎসা পাবেন, এখানে ভালো চিকিৎসা হয়। মানে আপনারা নিজেরা এখানে ট্রিটমেন্ট করে আপনারা নিজেরা একটা ভালো ফল পেয়েছেন, সঠিক চিকিৎসা পেয়েছেন, আপনাদের নিজেদের বিশ্বাসে তারা আসলে তারা অবশ্যই একটা ভালো উপকার পাবে, উপকার পাবে, হ্যাঁ অবশ্যই। সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 99। আচ্ছা,
বিটি ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।